আভার আপনারা দেখতে পাচ্ছেন সিক্স উইন্ডোর মাধ্যমে আপনাদের সামনে সেই ছবি, শহরের টুকরো টুকরো ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাতভর নাগাড়ে বৃষ্টির পর সকালেও কিন্তু বৃষ্টি অব্যাহত থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমে যায়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন বেহালা চৌরাস্তা থেকে। অয়ন, রাতভর বৃষ্টি হয়, সকালেও আমরা দেখেছি বৃষ্টি অব্যাহত ছিল, এবং তোমার আশেপাশের যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখনো তো জলমগ্ন পরিস্থিতি। রুমিলা, একেবারেই আকাশের বৃষ্টি এই মুহূর্তে কমেছে, অর্থাৎ আকাশ থেকে যে জল ঝরছিল সেই জল ঝরায় কিছুটা বিরাম। তবে পায়ের নিচের যে জল, এই জলের থেকে কিন্তু বেহালাবাসীর বিরাম নেই। গত 15-16 বছর ধরে গোটা বেহালা, বিশেষ করে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই চৌরাস্তা বা সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, জনকল্যাণ থেকে শুরু করে শখের বাজার, সব জায়গাতেই একটু বৃষ্টি হলে, ঘণ্টাখানেক বৃষ্টি হলে সেই চেনা জলছবি ফিরে আসে। এবং বেহালার কোট আনকোট একটা সুনাম রয়েছে এই সমস্ত জায়গার, যে এখানে যে জলটা এই মুহূর্তে জমে রয়েছে, আশা করো না যে ঘণ্টাচারেক বৃষ্টি না হলে জলটা নামবে। এই জল কিন্তু নাগাড়ে 7 থেকে 8 দিন পর্যন্ত জমে রয়েছে এমন নজির রয়েছে। এবং জল যে জমে রয়েছে, এক এক জায়গায় এক এক রকম। আমি একটু আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমার জল প্রায় গোড়ালি পর্যন্ত বা তার একটু উপরে। আমি এখন যে আবাসনে ঢুকতে চলেছি, স্বাগতম অ্যাপার্টমেন্ট, আমি যে মুহূর্তে আবাসনের পথে পা বাড়াচ্ছি সেই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি জলটা হাঁটু জলের ওপর আস্তে আস্তে উঠে আসছে। অর্থাৎ গোটা এলাকা, গোটা বেহালা, এখানে এই মুহূর্তে নিকাশী ব্যবস্থার যে বেয়াব্রু ছবি, সেটা কিন্তু প্রত্যেকটি বর্ষাতে যেমন চেনা যায় তেমন ভাবেই এই মুহূর্তে চেনা যাচ্ছে। দুজন স্থানীয় বাসিন্দা রয়েছেন আমার সঙ্গে, তাদের একজনের সাথে কথা বলে আমি জানার চেষ্টা করব যে প্রত্যেক বছর যখনই বৃষ্টি হয় তখনই আমরা দেখি যে বেহালাবাসী, এই অঞ্চলের বাসিন্দাদের নাওয়া খাওয়া মাথায় উঠে যায়, সব ঘরের মধ্যে জল, সব বাড়ির মধ্যে জল, খাটের ওপর রান্না হয়। আপনার বাড়িতেও কি তাই হচ্ছে? তাই, আমার বাড়িতেও খাটের ওপর রান্না হচ্ছে। অবস্থা এরকম, একই রকম অবস্থা, বছর ধরে এরকম হচ্ছে? আপনি তো বেহালা, প্রত্যেক বছর হচ্ছে। কবছর একই ধরনের ছবি আগে তাও উঠতো না, এখন এইসব বিল্ডিং হওয়ার পরে এখন জলটা বেশি হচ্ছে। বিল্ডিং নয়, আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জানিয়ে রাখি রুমেলা, অতি সম্প্রতি ডায়মন্ড হারবার রোডটাকে স্ট্রেন্থেন করা হয়েছে, তাতে কংক্রিটের পিলার চাপিয়ে ডায়মন্ড হারবার রোডের উচ্চতা বাড়ানো হয়েছে, এবং যার ফলে বেহালার যে সমস্ত জায়গাতে জল আগে দাঁড়াতো না, এখন কিন্তু নতুন নতুন সেই সমস্ত এলাকাও জলমগ্ন হয়ে পড়ছে। তার কারণ মেন রোড, ডায়মন্ড হারবার রোড অনেকটাই উঁচু হয়ে গেছে, এবং সেই কারণে অ্যাপ্রোচিং যে সমস্ত রাস্তা, অনেক নতুন নতুন রাস্তায় প্রতি বর্ষায় নতুন করে জল জমছে। রুমেলা, একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আমাদের সামনে যে ছবি তুলে ধরলেন অয়ন, এবং বেহালার যে রাস্তা, বেহালার রাস্তার ছবি আমরা দেখলাম, এবং জলমগ্ন পরিস্থিতি, গতকাল রাত থেকে বৃষ্টি, নাগাড়ে বৃষ্টি হয়, আজ সকালেও কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমলেও জলমগ্ন পরিস্থিতি কিন্তু অব্যাহত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সুচারু মিত্র, চলে যাব সুচারুর কাছে। সুচারু, কলকাতায় এই দুর্ভোগ ঠেকাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে? দেখো, একেবারেই রুমেলা, তাই। গত 3 দিন ধরেই কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে বার্তা আসতে শুরু করেছে। গতকালই নবান্নর পক্ষ থেকে বার্তা আসে 25, 26 এবং 27 জুন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে, এবং সেই মতো কলকাতা পুরসভার কন্ট্রোল রুমগুলো 24 ঘন্টা খুলে রাখার সিদ্ধান্ত নেয় নিকাশি দপ্তর। এবং সেই মতো গতকাল রাত্রির থেকে অযোধ্যায় বৃষ্টি হয়েছে, কলকাতার বিভিন্ন জায়গায় জল এখনো দাঁড়িয়ে রয়েছে, যেটা জানা যাচ্ছে সায়েন্স সিটি, ইএম বাইপাস, পাটুলি, গার্ডেন রিচ, এই সমস্ত জায়গায় জল রয়েছে। আবার জল নেমেও গেছে, যেমন এমজি রোড, এছাড়া সেন্ট্রাল অ্যাভিনিউ, এই সমস্ত জায়গায় কিন্তু জল অতি দ্রুত নেমে গেছে। এই মুহূর্তে কন্ট্রোল রুমের ছবিটা আমি দেখাবার চেষ্টা করব, যে এখনো পর্যন্ত কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম, যে দুটি নাম্বার 2286-1212 এবং 2286-1414, অবিরাম কল আসছে সেখানে, এবং কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের যে নোটবুক, সেই নোটবুকে কিন্তু এখনো পর্যন্ত ফোন আসছে বিভিন্ন এলাকা থেকে, ঢাকুরিয়া, কোথাও বা আসছে টালিগঞ্জ, কোথাও বা আসছে পাটুলি থেকে ফোন, এবং সেগুলো নোট করা হচ্ছে যে জলের পরিমাণটা কিরকম রয়েছে সেটা বাসিন্দাদের জিজ্ঞেস করা হচ্ছে। অ্যাঙ্কেল ডিপ,
নাকি হাঁটু পর্যন্ত নাকি কোমর পর্যন্ত, তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি এখন থমকে গিয়েছে, অধিকাংশ জায়গাতেই জলমুক্ত বাড়া গেছে। বৃষ্টিপাতের গড় পরিমাণ যদি দেখো ভোর পাঁচটা পর্যন্ত 60 থেকে 70 মিলিমিটার, সেটা কিন্তু কম নয়। এই মুহূর্তে এখনো ফোন এসে চলেছে, কোথায় কোথায় জল রয়েছে পুরসভার কর্মীরা কন্ট্রোল রুমে জানছেন, তাদের ফোন আসছে, তাদের বক্তব্য জানবো। যারা যারা মোটামুটি ফোন করছেন, কোন কোন এলাকা থেকে জল জমার খবর আছে? বেহালার দিক থেকে একটু বেশি খবর আসছে, কেন ওখানে আমাদের KIIP প্রজেক্টের কাজকর্ম চলছে, তো ওই জায়গাগুলো থেকে একটু বেশি, মানে বোরো 13 বোরো 14 এই অঞ্চলগুলো থেকে বেশি একটু জলের খবরটা আমরা পাচ্ছি। নর্থের দিকে জলের খবর তেমন কিছু নেই। আর পাটুলি আর সায়েন্স সিটি, সেখানে এখনো জল রয়েছে? ওখানে আমরা জলের খবর পেয়েছি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা খবরগুলো দিয়ে দিয়েছি, ওনারা ব্যবস্থা নিচ্ছেন। পোর্টেবল পাম্প পাঠানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত? সেটা আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, এটা তো এলাকা ভিত্তিক যারা দায়িত্বে রয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা তারাই ব্যবস্থা নিয়ে থাকেন, তো সেটা আমি না জেনে মন্তব্য করতে পারবো না। মানে বড় ইঞ্জিনিয়াররা ব্যবস্থা? হ্যাঁ, বড় পর্যায়ে যারা রয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা, সিভিল বা ড্রেনেজের, তারাই এইগুলো দেখাশোনা করেন, কোন কোন পকেটে পোর্টেবল পাম্পের প্রয়োজন, কোনটা ড্রেনেজের সঙ্গে যুক্ত, সেই দেখে ওনারা সিদ্ধান্ত নেন। বড় ইঞ্জিনিয়াররাও কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে কোথায় কোথায় জল নামানোর জন্য পোর্টেবল পাম্প নামানোর দরকার। এই মুহূর্তে প্রত্যেকটা বোরোতে পুরো কর্মীদের পাঠিয়ে দেওয়া হয়েছে, যেখানে পাম্পিং স্টেশনের সাহায্যে জল নামছে না সেই সমস্ত বোরোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বেহালা, সায়েন্স সিটি, ইএম বাইপাস, গার্ডেন রিচ, পাটুলি, এই জায়গাগুলো থেকে কিন্তু হাঁটু সমান, কোথাও আবার কোমর সমান জল জমার খবর আছে। এছাড়া আমি আবার বলবো, MG রোড, থনথনিয়া, এছাড়া সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট, যে রোডগুলোর নাম আমরা শুনে থাকি সেখানে কিন্তু জল নেমে গিয়েছে, রাস্তাঘাট পরিষ্কার। এই পাঁচটি অঞ্চল ছাড়া, যেখানে পাম্পিং স্টেশনের সাহায্যে জল নামছে না, এই পাঁচটি অঞ্চল ছাড়া বাকি মোটামুটি কলকাতা জলমুক্ত করা গেছে কলকাতা পুরসভা। সুচারু, আমরা বিগত দিনেও দেখেছি যে এই জলমগ্ন পরিস্থিতি হয়েছে আমাদের কলকাতার বিভিন্ন অঞ্চলে, এবং এবারও কিন্তু সেই একই পরিস্থিতি। পূর্ববর্তী কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? এবং এই তিন দিন ধরে যে এই বৃষ্টি হচ্ছে এবং জলমগ্ন পরিস্থিতি, কন্ট্রোল রুম খোলা হয়েছে, নবান্ন তরফ থেকে তৎপরতা নেওয়া হয়েছে, তবু কেন এখনো পর্যন্ত জল নামানো সম্ভব হলো না? দেখো, পূর্ব